স্পেশাল সার্ভের নাম করে নাগরিকদের কাছ থেকে নানান তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই ফর্ম দেখলেই বোঝা যাবে অধিকাংশ তথ্য পুরসভার কাছে আছে, পুরসভার কাছে যেটা নেই সেটা রাজ্য দপ্তরে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আছে, জমি সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত, ট্যাক্স সংক্রান্ত, মালিকানা সংক্রান্ত, এতগুলো ডেটা কালেক্ট করা হয় ভোটের জন্য। এত এত সব আইপ্যাকের মতো, আইটি সেলের মতো লোকজন ডেটা নিয়ে কারবার করে, যা ডেটা রাজ্য সরকারের কাছে আছে তা সত্ত্বেও সেগুলোকে কেন সংগ্রহ করা হচ্ছে? সাধারণত কম্পিউটারের যুগে এই ডুপ্লিকেশন দরকার হয় না। তাহলে যেভাবে এই যে আগুন টাগুন লাগানোর কথা বলেছে, ডেটা ফ্রোজ করছে, এবং আজকে দাঁড়িয়ে যেরকমভাবে এই যে দুষ্কৃতি এবং দুর্নীতির নেক্সাস হয়েছে, সেখানে দাঁড়িয়ে ওরা আসলে কোন বাড়ির মালিক নেই, কোন বাড়িতে মালিকানার ডিসপিউট আছে, কোন বাড়িতে শরিকি ঝামেলা আছে, কোন বাড়িতে বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে ঝামেলা আছে, এই তথ্য নিচ্ছে, যেখানে সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ, এবং এই দখল করা পুরসভার ভোটার ভোট যেখানে করতে দেয়নি সেখানকার যে কাউন্সিলর, চেয়ারম্যান, এমআইসি, কাউকে এখন বিশ্বাস করা যায় না, তারা এটাকে মিসইউজ করতে পারে প্রপার্টি কনভার্সন। কারণ ক্রমাগত আমাদের দেশে, আমাদের রাজ্যে দেখছি যে অ্যাবসেন্সে হচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, যেমন চিটফান্ডের সম্পত্তি ট্রান্সফার করেছিল সেরকম এখানে নকল মালিক সাজিয়ে বিএলআর অফিস থেকে রেজিস্ট্রি করে নিচ্ছে, কর্পোরেশন থেকে কাগজ চেঞ্জ করে নিচ্ছে, কোর্ট থেকে রেজিস্ট্রি করে নিচ্ছে। দ্বিতীয়ত, এই ফর্মটা দেখলেই বুঝতে পারবে এগুলো হচ্ছে এনপিআর রিলেটেড। মোদি সরকার যেরকম এনআরসি এনপিআর এর কথা বলেছিল এবং সেন্সাসের সঙ্গে লিঙ্ক করতে বলেছিল, আমরা যার বিরোধিতা করেছিলাম, মমতা ব্যানার্জী আপাত দৃষ্টিতে বিরোধিতা করেছিলেন, এই প্রশ্নে ভোটে গিয়েছিলেন, কিন্তু যে ক্রোনোলজি বলেছিল অমিত শাহ সেই ক্রোনোলজি অনুযায়ী রাজ্য সরকার কাজ করছে। ওই ফর্মের ফরম্যাট দেখলেই বোঝা যাবে ওটা হচ্ছে এনপিআর রিলেটেড। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, ডি ভোটার্স, তার সঙ্গে হচ্ছে রেশন কার্ড থেকে নাম বার করা, তারপরে হচ্ছে তোমার গিয়ে ওখানে যে এনআরসি করেছিল সেখান থেকে ডিলিট হওয়া, এবং তারপরে তাদেরকে ডিটেনশন ক্যাম্প যাওয়া, এবং নাগরিকতা নিয়ে কোয়েশ্চেন। আজকে একটা বিশাল অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষ, একটা বিশাল অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আদিবাসী মানুষ, তপশিলি মানুষ, গরিব মানুষ, যাদের ডকুমেন্টেশন নেই, আমাদের সাউথ এশিয়া ইজ আ আনডকুমেন্টেড কমিউনিটি, অধিকাংশ মানুষের কোনো ডকুমেন্টেশন নেই, সরকারের কাজ হচ্ছে এই ডকুমেন্টেশনসগুলো করা, এই জন্য রেশন কার্ড লাগে রেসিডেন্স প্রুফ করার জন্য, এই জন্য তোমার আইডি প্রুফ করার জন্য কোনো একটা আইডেন্টি কার্ড সরকার ইস্যু করেছে সেটা লাগে। তাহলে পুরসভা যেখানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস অনুযায়ী আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, আমাদের থেকে পেছিয়ে পড়া তথাকথিত রাষ্ট্রগুলো, আমরা আইটি পাওয়ার সেখানে জিআইএস করে নিয়ে গোটা ডেটা এক জায়গায় করে নিয়েছে, তুমি যে কোনো জায়গায় স্যাটেলাইট ইমেজারি থেকে যে কোনো একটা ঘরের মধ্যে কারা কজন আছে কী আছে, সেন্সাস ডেটা থেকে আরম্ভ করে, ভোটার লিস্ট থেকে আরম্ভ করে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস দিয়ে শুরু করে, ট্যাক্স বিল থেকে, ইলেকট্রিক বিল থেকে, টেলিফোন বিল থেকে, এই সমস্ত ডেটাকে এক জায়গায় নিয়ে এসে কম্পিউটারাইজ করে নিয়ে এই ডেটাবেস আছে শহরে, ঢাকা শহরের আছে, আমাদের রাজ্যে কেন হয়নি, আমাদের দেশে কেন হয়নি? ওদিকে ডিজিটাল ইন্ডিয়া বলা হচ্ছে, এদিকে ডিজিটাল ইন্ডিয়া বলা হচ্ছে, আর এখনও ম্যানুয়াল ফর্ম বিলি করে এই ইনফরমেশনসগুলো কালেক্ট করা হচ্ছে, এখানেই সন্দেহ জাগে। ইতিমধ্যেই নদিয়ায়, অন্যান্য জায়গায় আমাদের মানুষজন গোটা রাজ্যে, আমরা শহরাঞ্চলে বলেছি এটা বিরোধিতা করতে এবং মানুষকে সজাগ করতে, সতর্ক করতে, আগে বলতে হবে সরকারের কাছে তোমার কাছে কী তথ্য আছে, সে তথ্য নিয়ে কী ব্যবস্থা নিয়েছো। সরকার তথ্য সংগ্রহ করে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। নোটবন্দির সময় আমরা দেখেছিলাম দেশের সব মানুষ ব্যাংকে লাইন লাগিয়ে দিয়ে টাকা জমা দিয়েছিল, কিন্তু যত কালো টাকার মালিক যা টাকা জমা দিয়েছিল, দুর্নীতিলব্ধ টাকা যা জমা দিয়েছিল, তার ডেটা সরকারের কাছে গেলেও ব্যাংকিং সিস্টেমের মধ্যে ঢুকলেও সেই নিয়ে একটাও কারেক্টিভ স্টেপস নেওয়া হয়নি, একটাও ফরওয়ার্ড মুভমেন্ট হয়নি কালো টাকার প্রশ্নে, কারাপশনের প্রশ্নে। আর এখন সাধারণ মানুষের, যার প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে প্রত্যেকটা হাউস হোল্ড হচ্ছে মিউটেশন হয় এবং রেজিস্ট্রেশন হয়, সেখানে নতুন করে ডেটা চাইছে কেন? এইখানে হচ্ছে চালাকি। এই সমস্ত তথ্যগুলো মমতা ব্যানার্জি নিজে এবং ভাইপোকে বাঁচানোর জন্য আমি অমিত শাহের হাতে তুলে দিতে চান এনপিআরের জন্য। ধন্যবাদ।